বেতন থেকে আয় একজন ব্যক্তির আর্থিক ল্যান্ডস্কেপের একটি মৌলিক দিক যা একজন নিজকর্তার কাছ থেকে একজন কর্মচারী দ্বারা প্রাপ্ত পারিশ্রমিক গঠন করে বেতন আয়ের কর চিকিৎসা ভারতে আয়কর আইনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ এবং এর বিভিন্ন উপাদান ছাড় এবং ছাড় বোঝা কর্মচারী এবং নিজকর্তা উভয়ের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ বেতনের উপাদান এক মূল বেতন মূল বেতন একজন কর্মচারীর ক্ষতিপূরণের নির্দিষ্ট উপাদানকে প্রতিনিধিত্ব করে এবং অন্যান্য বিভিন্ন ভাতা এবং বেনিফিট নির্ধারণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ কারণ দুই ভাতা বাড়ি ভাড়া ভাতা এইচআরে এইচারে কর্মচারীদের তাদের ভাড়া আবাসন ব্যয় মেটাতে সরবরাহ করা হয় প্রকৃত ছাটি তিনটি পরিমাণের মধ্যে সর্বনিম্ন প্রকৃত এইচআরে প্রাপ্ত বেতনের পাঁচ শূন্য শতাংশ মেট্রো শহরগুলির জন্য বা বেতনের চার শতাংশ ননমেট্রো শহরগুলির জন্য এবং বেতনের এক শূন্য শতাংশেরও বেশি প্রদত্ত ভাড়ার বেশি মহার্ঘ ভাতা ডিএ ডিএ মুদ্রাস্ফীতি মোকাবেলা করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এটি কর্মচারীদের প্রদত্ত জীবনযাত্রার সমন্বয় ভাতার ব্যয় পরিবহন ভাতা বাসস্থান এবং কর্মক্ষেত্রের মধ্যে যাতায়াত ব্যয় মেটাতে সরবরাহ করা হয়েছে বিশেষ ভাতা কর্মচারীদের বিভিন্ন ভাতা যেমন চিকিৎসা ভাতা সন্তানদের শিক্ষা ভাতা এবং অন্যান্য প্রদান করা যেতে পারে তিন বোনাস এবং বিশেষ বেতন কর্মীদের পর্যায়ক্রমিক অর্থ প্রদান প্রায়শই ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসাবে বা উৎসব মরশুমে বোনাস হিসাবে চার পারকুইজিট নিযোগকর্তা কর্তৃক কর্মচারীদের প্রদত্ত আর্থিক সুবিধা এর মধ্যে একটি কোম্পানির গাড়ি বাসস্থান স্টক বিকল্প এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত রয়েছে পাঁচ গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড কর্মচারীদের কল্যাণে গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডের জন্য নিযোগকর্তার অবদান বেতন কাঠামোর অংশ ছয় লিভ এনক্যাশমেন্ট চাকরির মেয়াদকালে অব্যবহৃত ছুটির পরিবর্তে কর্মচারীদের দ্বারা প্রাপ্ত অর্থ সাত বকেয়া বেতন অতীত পরিষেবা বা বকেয়া বেতনের জন্য প্রদত্ত অর্থ ধারা এক ছয় এর অধীন কর্তন আয়কর আইনের ধারা এক ছড় এর অধীনে বেতন থেকে কিছু ছাড়ের অনুমতি দেওয়া হয় এক পেশাদার ট্যাক্স পেশাদার কর হিসাবে রাজ্য সরকারগুলিকে প্রদত্ত করের জন্য ছাড় দুই বিনোদন ভাতা কর্মচারী দ্বারা প্রাপ্ত নির্দিষ্ট ভাতার জন্য ছাড় তিন স্ট্যান্ডার্ড ডিডাকশন দুই শূন্য এক আট সালের বাজেটে প্রবর্তিত স্ট্যান্ডার্ড ডিডাকশন হল বেতনভোগী ব্যক্তিদের স্বস্তি দেওয়ার জন্য মোট বেতন থেকে একটি নির্দিষ্ট ছাড় অব্যাহতি ও সুবিধা এক ছুটি ভ্রমণ ভাতা এলটিএ যখন কোনো কর্মচারী পরিবারের সাথে ছুটিতে ভ্রমণ করেন তখন ভ্রমণের ব্যয়ের জন্য ছাট পাওয়া যায় দুই মেডিকেল রিইম্বার্সমেন্ট কর্মচারী এবং পরিবারের সদস্যদের দ্বারা পরিচালিত চিকিৎসা ব্যয়ের জন্য ছাট পাওয়া যায় করযোগ্য আয়ের হিসাব বেতন থেকে করযোগ্য আয় মূল বেতন ভাতা বোনাস অনুদান এবং অন্যান্য সুবিধাগুলি সহ বেতনের সমস্ত উপাদান যুক্ত করে গণনা করা হয় একবার মোট বেতন নির্ধারিত হয়ে গেলে করযোগ্য আয় পৌঁছানোর জন্য বিভিন্ন ছাড় এবং ছাড় প্রযোগ করা হয় করের দায় অনুকূলকরণ কর উপদেষ্টারা বেতন থেকে সম্পর্কিত করের দায়বদ্ধতা অনুকূল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা আইনি কাঠামোর মধ্যে ছাড় এবং ছাড় সর্বাধিক করার জন্য বেতন উপাদানগুলি গঠনে সহায়তা করে এটি নিশ্চিত করে যে কর্মচারী এবং নিযোগকর্তারা উপলব্ধ সাশ্রয়ের সুযোগগুলি থেকে উপকৃত হতে পারে কমপ্লায়েন্স এবং রিপোর্টিং বেতন থেকে আয় সম্মতি এবং প্রতিবেদনের ক্ষেত্রে নিযোগকর্তা এবং কর্মচারী উভয়েরই নির্দিষ্ট দায়িত্ব রয়েছে নিযোগকর্তাদের কর্মচারীদের ফর্ম এক ছয় জারি করতে হবে প্রদত্ত বেতন প্রাপ্ত ছাদ এবং কাটাকরের বিশদ সরবরাহ করতে হবে কর্মচারীদের তাদের আয়কর রিটার্ন দাখিল করার সময় এই তথ্যটি সঠিকভাবে জানাতে হবে চ্যালেঞ্জ ও বিবেচনা এক ট্যাক্স প্ল্যানিং করের দায়বদ্ধতা হ্রাস করার জন্য ট্যাক্স পরিকল্পনা অপরিহার্য উপদেষ্টারা প্রায়শই প্রভিডেন্ট ফান্ড ন্যাশনাল পেনশন স্কিম এনপিএস বা ইকুইটি লিঙ্কড সেভিংস স্কিম ইএলএসএস এর মতো কর্সাশ্রয়ী সরঞ্জামগুলিতে বিনিয়োগের জন্য কর্মচারীদের জন্য উপায়গুলি অন্বেষণ করেন দুই বেতন পুনর্গঠন উপদেষ্টারা করের সুবিধাগুলি অনুকূল করার জন্য বেতন উপাদানগুলি পুনর্গঠনের পরামর্শ দিতে পারেন এর মধ্যে ভাতার মূল বেতনের অনুপাত সামঞ্জস্য করা বা নির্দিষ্ট ছাড়ের জন্য যোগ্যতা অর্জনকারী উপাদানগুলি অন্তর্ভুক্ত করা জড়িত থাকতে পারে তিন কর আইনে পরিবর্তন কর আইনগুলি সংশোধন সাপেক্ষে এবং আপডেট থাকা কর্মচারী এবং নিযোগকর্তা উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ উপদেষ্টারা পরিবর্তনের পাশাপাশি রাখেন এবং সেই অনুযায়ী তাদের ক্লায়েন্টের গাইড করেন উপসংহার বেতন থেকে আয় একজন ব্যক্তির আর্থিক বিষয়গুলির একটি বহুমুখী দিক যা বিভিন্ন উপাদান ছাড় এবং ছাটকে অন্তর্ভুক্ত করে ট্যাক্স উপদেষ্টারা বেতন করের জটিলতার মাধ্যমে কর্মচারী এবং নিযোগকর্তা উভয়কেই গাইড করতে আইনের সাথে সম্মতি নিশ্চিত করতে এবং করের ফলাফলগুলি অনুকূলকরণে একটি অপরিহার্য ভূমিকা পালন করে আর্থিক স্বচ্ছলতা এবং কার্যকর কর ব্যবস্থাপনার জন্য কৌশলগত কর পরিকল্পনার সাথে মিলিত বেতন কাঠামোর একটি বিস্তৃত বোঝাপড়া অপরিহার্য ট্যাক্সের কাজ শিখতে চাইলে এখনই চ্যানেল লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ফলো করুন অথবা ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করুন